জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO-র 2020 সালের জলবায়ু বিষয়ক প্রাথমিক প্রতিবেদন মতে 1850 সাল থেকে আবহাওয়ার আধুনিক রেকর্ড সংগ্রহ শুরুর পর 2015 সাল থেকে 2020 সাল এই 6 বছর উষ্ণতম সময়কাল হতে চলেছে। এই প্রতিবেদনটি জানুয়ারি থেকে অক্টোবরের তাপমাত্রার তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদনটি আগামী বছরের মার্চে প্রকাশ করা হবে। প্রতিবেদন অনুযায়ী এবছর গড় তাপমাত্রা 1850 থেকে 1900 সাল বা প্রাকশিল্প স্তরের উপরে 1.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব অধ্যাপক পেতেরি তালাস বলেছেন, পৃথিবীর গড় তাপমাত্রা 2024 সালের মধ্যে প্রাকশিল্পায়ন যুগের চেয়েও 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত উষ্ণতম সময়কাল ছিল। এছাড়া এই 6 বছর সহ 2011 থেকে 2020 সাল পর্যন্ত এক দশক ছিল সবচেয়ে উষ্ণ। এর মধ্যে সবচেয়ে উষ্ণ ছিল 2015 ও 2016 সাল। 2020 সালের তাপমাত্রা ওই 2 বছরের কাছাকাছি। অধ্যাপক পেতেরি তালাস আরও বলেন, এর ফলে অস্ট্রেলিয়া, সাইবেরিয়া, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল ও দক্ষিণ আমেরিকার বিস্তৃত অঞ্চল দাবানল গ্রাস করেছে। আরও জানান, আটলান্টিকে রেকর্ড পরিমাণ হারিকেন আঘাত হেনেছে। আফ্রিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলের বন্যার ফলে অসংখ্য মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং কয়েক লাখ মানুষের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সবচেয়ে লক্ষণীয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণ এশিয়ায়। তারা বলছেন, সাম্প্রতিক দশকগুলোতে তাপমাত্রা বেড়ে যাওয়া একটা পরিবেশ নষ্টের স্পষ্ট সংকেত, যার একটি ছাপ সম্প্রতি ভারত বাংলাদেশে আঘাত হানা আমফানও। মুবাল্লিক করিম, মাইটিভি।